সালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফ্লোর সুইচ কানেকশন করতে হয় তার আগে আমি আপনাদের বলতে চাচ্ছি যে ফ্লোর সুইচের কাজটা কি। ফ্লোর সুইচের কাজ হচ্ছে মোটরকে অটোমেটিক চালু করা যখন ট্যাঙ্কে পানি না থাকবে আর যখন ট্যাঙ্কে পানি ফুল হয়ে যাবে তখন মোটরকে অটোমেটিক বন্ধ করে দেয়া। আর এই যে ফ্লোর সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সস্তা দরে পাওয়া যায় আমি দেখি অনেক 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 মানে যারা ভিডিও বানায় অথবা অনেকের অনেকে বলে থাকে যে অন্যান্য যে সিস্টেম রিলে টিলে এই ধরনের জিনিস ব্যবহার করে যারা মোটরকে অটো কানেক্ট করে অথবা অটোমেটিক সিস্টেম করে সেগুলো অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায় এবং অনেক ঝামেলার হয়ে দাঁড়ায় কিন্তু এই যে ফ্লোর সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব কম দামে পাওয়া যায় এবং এটা দিয়ে আপনারা খুব সহজে এবং নিজেরা নিজেরাই বাসায় বসে এত এক্সপার্ট লোকেরও দরকার হয় না এ এটা কানেকশান করতে সো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ফ্লোর সুইচটা কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোর সুইচের মধ্যে তিনটি কেবল দেখা যাচ্ছে এই তিনটা কেবল কিভাবে আমরা কানেকশন করবো এবং তিনটা কেবল কি কি কাজ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লাইট নিয়ে নিছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি লাইটের যে কানেকশানটা আছে আমি এখানে ডিসকানেক্ট করে নিয়েছি এবং নিউট্রালটা ডাইরেক্ট নিয়ে আসছি সো এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছি না আমি যদি লাইনটাকে ডাইরেক্ট করে দিই তাহলে কিন্তু লাইটটা জ্বলবে সো আমাদের যে কোনো জিনিস টেস্ট করার জন্য অথবা চেক করার জন্য যেটা আমরা করে থাকি কোনো ডিজিটাল মিটারের মাধ্যমে চেক করি অথবা কোনো সিরিজ লাইনের মধ্যে মাধ্যমে আমরা চেক করি সো আমি এখন যেটা করতে চাচ্ছি যে একেবারে খুব সহজ পদ্ধতিতে যাদের মিটার নেই অথবা মিটার ছাড়া কিভাবে আপনারা চেক করবেন মানে একেবারে যেটা এটা কী বলে যে মানে লোকাল যে সিস্টেমটা আছে ডিজিটাল ছাড়া ভাবে যেটা আপনারা মানে ম্যানুয়ালি চেক করতে পারেন সেই সিস্টেমটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন জাস্ট আমি লাইটের মাধ্যমে এটা চেক করতেছি চেক করিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি যদি আমার পানির ট্যাঙ্কের লেভেলে আমার পানির ট্যাঙ্কে যদি পানি না থাকে তাহলে সুইচটা এভাবে থাকবে সো এইভাবে যখন থাকবে তখন সুইচটা কি করবে আমার মোটরকে কানেকশান করে দেবে যে মোটরটা চলবে জরুরি লাইটটা একটা মোটর সো এখন আমি যদি এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটা কানেক্ট করি তাহলে কিন্তু লাইটটা জ্বলতেছে না এখন আমি যদি রেড অ্যান্ড ব্ল্যাক দেই তাহলে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন আমার আরেকটা অপশন আছে যে আমি রেড অ্যান্ড ব্লু এই দুইটা যদি আমি দেই তাহলে কিন্তু কি হচ্ছে যে লাইটটা জ্বলতেছে অথবা লাইটের জায়গায় যদি আমার মোটর থাকে তাহলে কিন্তু মোটরটাও চলতে থাকবে এখন যে অপশনটা আমি যদি এমন করে দেখেন আমি যদি আমার এই সুইচটাকে উপর করে দেই আমি যদি আমার সুইচটাকে উপর করে দিই মানে যখন পানি ফুল হয়ে যাবে ট্যাঙ্কের মধ্যে তখন সুইচটা কিন্তু এভাবে উপরে চলে আসবে কারণ এটা হচ্ছে ফ্লোর সুইচ আর এটার কাজ হচ্ছে যে বাসমান পানি যখন আসবে তখন এটা পানির উপর বাঁচতে থাকবে আর এখানে এটার মধ্যে একটা ই লাগানো থাকে এটাও আমি আপনাদের দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যাই হোক এখন আপনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি আগে দেখাইলাম যে আমি যদি এখানে ব্লু অ্যান্ড রেড কানেক্ট করি তাহলে কিন্তু সুইচটা অন হয়ে গেছে এখন যদি আমি ফ্লো সুইচটাকে উপর করি তাকে উপর করেন এখন যদি আমি উপর করি তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে এখন এখানে আরেকটি অপশন আছে সো এই যে ব্ল্যাক কালার কেবলটা এটা কেন দিছে এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে সো এখন আমি আপনাদের ব্ল্যাক অ্যান্ড রেড এখানে ব্ল্যাক অ্যান্ড রেড যদি আমি কানেক্ট করে দিই তাহলে দেখুন এখানে লাইট কিন্তু জ্বলতেছে মানে যদি লেভেল উপরে চলে যায় এটা দুই ক্ষেত্রে ব্যবহার হয় এই সুইচটা দুই ক্ষেত্রে বলতে ধরুন আপনাদের রিজার্ভ ট্যাঙ্কে যেখান থেকে মোটর পানি টেনে নিয়ে আসবে একেবারে উপরে নিয়ে আসবে সেখানে যদি পানি থাকে তাহলে এটা সুইচটা কানেক্ট করবে আর যদি পানি না থাকে তাহলে ডিসকানেক্ট করবে সো এটাকে যদি আমরা এখন নিচে নামাই নিচে নামাতো নিচে নামাই তাহলে দেখুন এখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে অথবা আমাদের এখানে যদি একটি মোটর থাকতো তাহলে কিন্তু মোটরটা অফ হয়ে যেত আবার উপরে উঠান সো এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে যদি এখানে লেভেলে মানে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্ক যেখান থেকে মোটর পানি টেনে নিয়ে উপরে ট্যাঙ্কে ডিস্ট্রিবিউট করে সেই ট্যাঙ্কে পানি নেওয়ার আগে যদি আমাদের মোটরের ট্যাঙ্কে পানি না থাকে তাহলে কিন্তু আমাদের মটর নষ্ট হয়ে যাবে সো আমরা এটা কিন্তু দুই ক্ষেত্রে দুইভাবে ব্যবহার করতে পারি এটাকে আবার নিচে নামান দেখুন এখানে যদি এটাকে নিচে নামাই তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমি যদি আবার রেড অ্যান্ড ব্লু এভাবে কানেক্ট করে দিই তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে সো এখানে এই তিনটা ক্যাবলের কাজ হচ্ছে এরকমই এখানে রেডটা হবে কমন এবং ব্লু অ্যান্ড ব্ল্যাক এই দুইটা হবে আপনার অপশনাল যদি আপনারা যদি এখানে এটা সুইচটাকে এভাবে যেভাবে ব্যবহার করতে চান যদি উপরের লেভেলে থাকে তাহলে যদি পানি মানে সুইচে কানেক্ট করবে সেই লেভেলে ব্যবহার করতে চান তাহলে আপনারা রেড অ্যান্ড ব্ল্যাক ব্যবহার করবেন এবং যদি নিচের লেভেলে এভাবে মানে যদি উপরের ট্যাঙ্কে যেখানে পানি থাকবে আর যেই পানি গিয়ে আপনাদের মানে কাজ করবেন সেই পানির জন্য যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা রেড অ্যান্ড ব্লু ব্যবহার করবেন সো আমি পরবর্তী আরেকটি ভিডিও টিটোরিয়াল আপনাদের ফুল দেখিয়ে দেব যে একেবারে ফ্লোর সুইচের মাধ্যমে কিভাবে আপনারা একটা মোটর পুরো অটোমেটিক কানেকশন করতে পারেন মানে রিজার্ভ ট্যাঙ্কে একটি ফ্লোর সুইচ এবং ইসের ট্যাঙ্কের উপরে যে আমাদের ব্যবহার করার জন্য যে ট্যাঙ্ক ডোমেস্টিক ট্যাঙ্ক আমরা ব্যবহার করে থাকি সেই ট্যাঙ্কের জন্য আরেকটি ফ্লোর সুইচ ব্যবহার করে দুইটি ফ্লোর সুইচ ব্যবহার করে কিভাবে আমরা অটোমেটিক করতে পারি একটি মোটরকে এবং মোটরকে সেভ করতে পারি এর উপরে আমি একটি ভিডিও টিউটোরিয়াল চেষ্টা করব তবে অ্যাট লাস্ট এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পানির মধ্যে রেখে এটাকে কিভাবে পানিতে কাজ করে ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বালতিতে পানি নিয়ে নিছি সো এখন আমি আপনাদের যেটি দেখাতে যাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন একটি ওজনের জন্য মানে ফ্লোর সুইচটাকে নিচে ধরে রাখার জন্য একটা ই থাকে মানে এই ধরনের একটা বল থাকে যেটাকে ফ্লোর সুইচটাকে নিচে ধরে রাখবে সো এখন আমরা যদি পানির ট্যাঙ্কের লেভেল যদি একেবারে এইভাবে চলে আসছে যে পানি নেই ট্যাঙ্কে একেবারে তখন যেটা হবে যে মোটরটা চলতে থাকবে এভাবে লাইটটা এখন চলতেছে ঠিক এভাবেই মোটরটা চলতে থাকবে এখন ধরুন পানি আস্তে আস্তে ফুল হয়ে হয়ে যেটা হয়েছে যে এখন এটা কি হয়েছে ফুল হয়ে গেছে পানি এখন একবার ট্যাঙ্কে ফুল হয়ে গেছে তখন কি করবে এই ফ্লোরটা উপরে বেঁচে যাবে এভাবে পানিতে যখন পানিতে বেঁচে যাবে তখন লাইটটা অফ হয়ে যাবে অথবা মোটরটা অফ হয়ে যাবে সো প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জন্যই যে আপনারা যেন খুব ভালো করে বুঝতে পারেন এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছি না আমি অলরেডি রেড অ্যান্ড রেড অ্যান্ড ব্লু কালার ব্যবহার করছি এখন যদি আমি এখানে রেড অ্যান্ড ব্ল্যাক কালার ব্যবহার করি দেখুন এখানে তাহলে কিন্তু এখন ফ্লোটটা উপরে যদি ফ্লোডটা নিচে চলে যায় করে চেষ্টা করতেছি যদি এখন দেখতে পাচ্ছেন আপনারা ফ্লোরটা এখন উপরে আছে বাল্বটা যদি উপরে আছে এই অবস্থায় মানে এই এই যে সিচুয়েশনটা এই যে কানেকশনটা এই কানেকশনটা আপনারা ব্যবহার করবেন আপনাদের রিজার্ভ ট্যাঙ্কে যেখান থেকে মোটর পানি উঠিয়ে নিয়ে আসবে ধরুন এখন ট্যাঙ্কের পানি নেই একেবারে পানি ট্যাঙ্কে কোনো পানি নেই এখন মোটর কিন্তু পানি আর উঠাবে না মোটর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আর যদি পানি থাকে তাহলে এভাবে বাঁচতে থাকবে ফ্লোরটা আর মোটরও কানেকশান হয়ে থাকবে সো এই যে সুইচটা আছে এই সুইচের মাধ্যমে আমরা দুইটা কানেকশান করে নিতে পারি